ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। पूजनीय महाराज वृंद एवं अनुरागी भक्तवृंद, आज के आमरा ए शुभ दिने स्वामी त्रिगुणातीतानंद महाराज शारदा प्रसन्न तारी जीवन चरित थेके आमरा किछु मूल्यवान कथा सकलेर काछे तुले धरब। आजकेर ए शुभ जन्मतिथिते तादेर से दिव्य जीवन आमादेर काछे अतुलनीय, आमरा सेटा आलोकपात करे आमरा निजेके धन्य मने करब। ताई आजकेर किछु किछु अंश आमरा तुले धरब। शारदा प्रसन्न बाल्यकाल थेकेई देवतादि पूजा तिनि रत थाकतेन, ছোটবেলা থেকে তার স্মৃতিশক্তি ছিল খুব প্রখর। তিনি ওই যে ছোটবেলায় আমরা দেখতাম প্রায় 100-এর উপর স্তোত্র তার মুখস্থ ছিল, প্রণাম মন্ত্র, এমনকি গীতা চণ্ডী উপনিষদ শাস্ত্র তিনি অনর্গল তিনি পাঠ করতে পারতেন। এই প্রখরতা, এই বিদ্যা বুদ্ধি, এবং তিনি শ্যামপুকুর বাটিতে মেট্রোপলিটন নেভি স্কুলে যেখানে মাস্টার মশাই প্রধান শিক্ষক ছিলেন সেখানেই তিনি লেখাপড়া করতেন। তারপরে আমরা দেখতে পাই যে তার এই খেলাধুলা এবং বন্ধু বান্ধব সকলের সাথে তার একটা প্রীতির সম্পর্ক তার ছিল ছোটবেলা থেকে। তারপরে তিনি মেট্রোপলিটন স্কুলে লেখাপড়া করেন মাস্টার মশাইকে। তার লেখাপড়া করতে করতে ওই স্কুলে থাকা অবস্থাতে একদিন স্কুলের ভালো ছাত্র ছিল এবং প্রথম স্থান অধিকার করতেন। একদিন তার একটা সোনার ঘড়ি ছিল, তার পিতা হয়তো তাকে দিয়েছেন। সোনার ঘড়িটা কোনো সময় টিফিন করার সময় সেটা চুরি হয়ে যায়। তার খুব বিষণ্ন মন। এদিকে মাস্টারমশাই তিনি লক্ষ্য করলেন যে ছেলে যেন একটা বিষণ্ন ভাব হয়ে গেছে। একদিন মাস্টারমশাই দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন, ঠাকুরের কাছে নিবেদিত প্রাণ। একদিন তিনি এরকম ছেলেদের যারা নাকি একটু দিব্যভাবে ভাবিত, ছেলেরা দেখলে ছেলেদেরকে দেখলে সে ঠাকুর খুব খুশি হতেন, সরল বালক, তাই তাকে নিয়ে গেলেন। তার এই বিষণ্ন মনকে সে স্বাভাবিক করার জন্য ঠাকুরের সংস্পর্শে এসে তিনি এই ভাবনায় তিনি দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। তাই দক্ষিণেশ্বরে গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কেমন, কি নাম, কোত্থেকে এসেছ, এইভাবে। তো এই যে শারদা প্রসন্ন, তিনি নাওড়ায় তার জন্মস্থান, সেখান থেকে সেই ছেলে এখানে কলকাতাতে এসেছে। তো এইভাবে তিনি মাঝে মাঝে তিনি একাই তিনি এরকম দক্ষিণেশ্বরে চলে যেতেন, সেই সুঠামো শরীর ব্যায়াম করতেন। তারপরে এইদিকে বাড়ির থেকে তার বাধা বিপত্তি আসলো। বাড়ি থেকে তার পিতা এটা তিনি পছন্দ করতেন না, সবসময় এই সাধুসঙ্গ করাটা, এইভাবে আসা যাওয়া, এবং তাকে ওই বিবাহ দিকে এইভাবে সংসারে বন্ধনের করার জন্য এইভাবে চেষ্টা করত। সে যারাই ঠাকুরের সংস্পর্শে এসেছে এই বাল্যকালে, এই ত্যাগী ভাব নিয়ে, ত্যাগী সন্তান, এতে সকলেই যেন ঠাকুরের শ্রীচরণে নিজেকে একেবারে সমর্পিত করে দিয়েছেন। তারপরে সেখানে সংসার জীবন অতি তুচ্ছ মনে হয়। তখন এই অবস্থা দেখে তিনি মাঝে মাঝে তো তিনি যেতেনই, দক্ষিণেশ্বরে যেতেন। তারপরে যখন শ্যামপুকুর বাটিতে এসেছেন, তিনি শ্যামপুকুর বাটিতে লেখাপড়া করছেন কাছাকাছি, তখন সেখানে ঠাকুরের সঙ্গই তো, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, সকলকেই ভালোবাসতেন। তারপরে আবার সে কাশীপুর উদ্যান বাটি দিকে যেতেন, সেখানে ঠাকুরের সেবায় রত ছিলেন। তো এই সংসারের এইসব অবস্থা দেখে, এই যে টানা হিস্তা এই অবস্থায়, তিনি একদিন কি করলেন, কাশীপুরে এসে সে একাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পুরীতে যাবেন। বাড়ি তো কাউকে কিছু বলেননি, ঠাকুরকে প্রণাম করে তিনি চললেন, যাত্রা করলেন। তখন শিবানন্দ মহারাজ ছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। তখন কি করল, সে যাচ্ছে, সে তাকে 5টি টাকা দিয়ে দিলেন। তারপর তিনি চলছেন, এই সময়
স্বামীজিও সেই কাশীপুরে আছেন, স্বামীজিও বলছেন যে শারদানন্দ মাঝকে, শরৎ তুমি আর সেই শিবানন্দ তোমরা যে একটু পুরীতে ঘুরে আসো না, পুরীতে পাদচারণ করে ওইভাবে কাশীতে এবং পুরীতে পুরীতে তোমরা চলে যাও, এখানে কিছু ঘুরে আসো এরকম। তখন এইরকম গুরুভাইদের মধ্যে এরকম একটা ঠাট ছিল, জপ ধ্যান তো আছেই, এইভাবে তীর্থ পর্যটন করা, ঠাকুরের শরীর যাওয়ার পর তো সকলে অনেকেই গিয়েছিল, তার আগেও অনেকে এভাবে বেরিয়ে গিয়েছিল। তখন এইদিকে বাবা খবর নিয়ে তিনি রাস্তাতে পাশকুড়া যে একটা চিঠি লেখলেন যে আমি তোমাদের ছেড়ে চলে এসেছি, বাবা মাকে সম্বোধন করে তিনি চিঠি লেখেন, আমাকে তোমরা খোঁজাখুঁজি করো না, আমাকে পাবে না তোমরা, আমি একটা ভালো মন নিয়ে ভালো ভাবনা নিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে এরকম তীর্থভ্রমণে আমি বেরিয়েছি, আমার পিছনে তোমরা এসো না। এইভাবে তারা জানতো যে তার পিতা মাতা, পিতা এসে খবর নিল যে সে কোথায় গিয়েছে। তো এখন সাধুর আশ্রমে এসেছে, ঠাকুর এখানে আছেন, সকলে বলে যে হ্যাঁ সে তো বলেছিল এরকম পুরীতে যাবে, এখানে জগন্নাথ দেবের দর্শনে যাবে। তখন পায়ে হেঁটেই তখন প্রথা ছিল যাওয়ার, খাওয়া দাওয়া কিছু নেই, এইভাবে চলছে। তারপরে একটা জঙ্গলের ভিতরে আছে যেখানে স্নান টান করে ক্ষুধার্ত সে সারদা প্রসন্ন, এই সময় সে স্নান করে আর কি পাবে, ওই সময় জঙ্গলের মধ্যে কিছু ঘাস ছিল, কচি ঘাস, এটা খেয়েই তার সেই তার আহার নিবৃত্তি করল, ক্ষুধা নিবৃত্তি করল। তারপরে এই সময় এসে শারদানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ আছিলাম, এই তো খেলাম, আরে সে একসাথেই রওনা দিল, আগে পরে সে আগেই স্নান টান করে এইভাবে আসছে। তারপরে এরই মধ্যে সে পুরীতে এসে তার বাবা মা এই দুই একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি ওরা এসে গেল, এসে তার সাথে দেখা করলো, তাই বাবা মাকে পেয়ে তারা দুই একদিন পুরীতে অবস্থান করে আবার বাড়িতে ফিরে গেল, আবার লেখাপড়া এসব করছে বাড়ি থেকে, আবার সে দক্ষিণেশ্বরে কাশীপুরে এইভাবে তারা আসতো পুরীতে যাত্রার পর, তার পিতামাতার চিঠি তো এইভাবে পেয়ে, তারপরে এইভাবে এই সময় ঠাকুরের বিশাল একটা রোগ হয়েছে, গলা ব্যথা। সেই সময় ঠাকুরের শরীর যাওয়ার পরই সে বরানগর মঠে তারা যোগদান করেছিল সারদা প্রসন্ন ত্রিগুণাতীতানন্দে, কিন্তু তার আগে বাড়ি থেকেই আসা যাওয়া করত, কিন্তু ঠাকুরের সঙ্গ তারা এই প্রথম থেকেই চলে আসত, ঘরের বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে ঠাকুরের ভাবগুলি, ঠাকুরের সে আচরণ, সে দিব্যত্ব ভাব তাদের জীবনে পরিস্ফুট হয়েছিল। এইদিকে আমরা দেখতে পাই ঠাকুরের শরীর যাওয়ার পরে ত্রিগুণাতীতানন্দ বিভিন্ন দিকে সেই মিরাটে গিয়েছেন, কাশী বৃন্দাবন বিভিন্ন দিকে তিনি ঘোরাফেরা করেছেন, তীর্থস্থানে গিয়েছেন, অন্যান্য তেজী সন্তানরা দেখেন কিনা, কখনো একসাথে দুইজন, কখনো তিনজন, আবার বিভিন্ন জায়গাতে দেখা হয়েছে, এরকম হয়েছে। তারপরে এই দিকে স্বামীজি বিদেশে গিয়েছেন, এইদিকে সে তার চারিদিকে দেশ বিদেশে তার প্রচার হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচারের জন্য আমেরিকায় গিয়েছেন। এইদিকে হওয়ার পরে স্বামীজি ওইখান থেকে বলছেন এখন সঙ্গে দুই একটি কেন্দ্র হয়ে গেছে চারিদিকে স্বামীজি থাকা অবস্থায়, বেশি না, তখন বললো যে উদ্বোধনের মা আছেন এখানে কাছাকাছি, সে এখানে একটি উদ্বোধন একটা পত্রিকা বের, বাংলা পত্রিকা, সেই জন্য স্বামীজি 1000 টাকা দিলেন, আর এক ভক্ত তিনি 1000 টাকা দিলেন, সেই টাকার থেকে সে নিজে চেষ্টা করে, সে নিজে প্রিন্টার টিন্টার সব ব্যবস্থা করে, বিভিন্ন দিকের আর্টিকেল জোগাড় করে, লোক পাওয়া যাচ্ছে না, লোক পেলে একদিন পেলে দুই দিন পাওয়া যাচ্ছে না, দিন রাত খেটে স্বামীজি সেই সারদা প্রসন্নের উপর নির্ভর করে তাকে বলল তুই এই একটা ব্যবস্থা কর, আমি টাকা পয়সা দেব, সে বিদেশ থেকে টাকা দিয়েছেন, সে দিন রাত খেটে সেইভাবে উদ্বোধন পত্রিকার তিনি সম্পাদক রূপে তার জন্মলগ্ন থেকেই সেটা তিনি ধরে রেখেছিলেন। তারপরে এইভাবে আমরা দেখতে পাই যে এক সময় হল স্বামী
আমার তুরিয়ানন্দ মহারাজ শান্তি আশ্রমে ছিলেন, প্রয়োজন সঙ্গের প্রয়োজনে তিনি গিয়েছেন, তাদের তার বয়স হয়েছে, তিনি আর ওইখানে থাকবেন না, আবার ভারতবর্ষে ফিরে আসবেন। তখন এই ত্রিগুণাতীতানন্দকে তারা ওইখানে পাঠালো, আমেরিকাতে পাঠালো, সান ফ্রান্সিসকোতে। তার আগে কিন্তু আমরা বলি সেই বরানগর মঠ প্রথম যেটা ছিল সেখানে অনেক সাধুরাই তাদের জীবনযাত্রা করত, জপ ধ্যান এবং খাওয়ার সুব্যবস্থা ছিল না, যখন ভিক্ষাবৃত্তি করে যেভাবে চলত সকলের সাথে, কেউ হয়তো চারিদিকে তীর্থ ভ্রমণে যাচ্ছে, কেউ হয়তো আছে, দুই একজন আছে, তারা সবসময় থাকতেন। এই সাথে স্বামীজি ঠাকুর থাকা অবস্থায় বলেছিলেন, তুইলি সঙ্গ নেতা, তুই সঙ্গকে বাঁচিয়ে রাখবি, তাদেরকে সকলকে দেবি সঙ্গবদ্ধ অবস্থায়। আর যখন নাকি এই স্বামীজি ছিলেন, সব গুরু ভাইরা ছিলেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার আগেই গোপনে অতি যত্নে স্বামীজিকে একান্তে ডেকে তিনি কিভাবে সঙ্গ পরিচালনা করতে হবে সেই বীজ মন্ত্র তিনি দিয়ে গেছেন। তোর উপরে আজ সব দিয়ে আমি আজ আমি ফকির হলো, এইভাবে তিনি তৈরি করে গিয়েছিলেন। তেমনি সেই বরানগর মঠ থেকে আলমবাজার মঠ, তারপরে আমাদের সেই বেলুড় মঠ, তারপরে সেই মঠের পাশে আরেকটি মা যেখানে ছিলেন সেখানেও ছিল, বিভিন্ন সময় এইভাবে উত্থান পতন হয়ে শেষ পর্যন্ত বেলুড় মঠ হয়েছে। তাই যাক, বিদেশে তিনি গেলেন সান ফ্রান্সিসকোতে, সে শান্তি আশ্রম এবং সান ফ্রান্সিসকোতে সবসময় হিন্দু মন্দির, প্রথম হিন্দু মন্দির তিনি তৈরি করেছেন। সে টাকা পয়সা সে ব্যবস্থা করে তারপরে শান্তি আশ্রমে তো অনেক ছেলেরা ছিল, মেয়েরা ছিল, তারা ভক্ত ছিল, তারা সেই ব্রহ্মচর্য পালন করে ক্লাস হতো সে বেদান্তের উপরে। এরকম 10-12 জন ছেলে ছিল তুরিয়ানন্দ মহারাজের সময়। সে শান্তি আশ্রমকে প্রতিষ্ঠা করা, মানে ঠাকুরের সেই মানে স্বামীজির প্রচেষ্টাই এসব হয়েছিল। স্বামীজি দ্বিতীয়বার গিয়েছিলেন বিদেশে, তাই সেইভাবে তখন একবার সে সান ফ্রান্সিসকোতে বড় মন্দির প্রতিষ্ঠা হলো, সেখানে একবার সে আগুন লেগে গেল, সে অনেক কিছু নষ্ট হলো, ক্ষতি হলো। সে বেদানন্দ মহারাজ তখন নিউ ইয়র্কে ছিলেন, তিনি বলছিলেন আমি কিছু টাকা পয়সা দেব, তারপরে তুমি যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তুমি একটা ব্যবস্থা করো। তিনি কিন্তু সেটা গ্রহণ করেন, বললেন যে না, আমি যেখানে আছি সেখান থেকে আমি ব্যবস্থা করি, কার উপর আমি নির্ভরতা করবো না, নির্ভরতা ঠাকুরের উপর, যেভাবেই হোক আমি আমার খরচপত্র সংকুলন করে ফেলেছি, অনেকটা কমিয়ে ফেলেছি, সেইভাবেই আমি এটাকে গড়ে তুলব এই ঠাকুরের এই আশ্রমকে। তারপরে এইভাবে তিনি তার জীবনযাত্রা পরিচালিত হচ্ছে। তারপরে একটা সময়ও তিনি ওইখানে যাওয়ার আগে তিনি এই ভারতবর্ষে আছেন, মাকে তিনি খুব শ্রদ্ধা ভক্তি করতেন। একবার কথা হইল যে মা সে কলকাতা থেকে জয়রামবাটিতে যাবেন, তখনকার দিনে তো এরকম যানবাহন ছিল না, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এইসব ছিল, ওইসব দিবেন রাত্রিবেলায় যে যাবেন। সেখানে আমাদের সারদা প্রসন্ন মহারাজ ছিলেন আর মায়ের সাথে যারা সঙ্গী সাথী যারা ছিল তারাও ছিল। কিন্তু যাওয়ার সময় ওই সময়ে আমরা দেখতে পাই যে রাস্তাঘাট সম্পূর্ণ ভালো ছিল না, এরকম পিচের রাস্তা তো দূরের কথা, মাটির রাস্তা, কোথায় গর্ত আছে, কোথায় ড্রেন আছে। ওইভাবে একদিন কি করেন, সেই গরুর গাড়ি যাচ্ছে আরো কয়েকটাই গাড়িই যাচ্ছে, মা বিষ্ণুপুর হয়ে সেভাবে যাচ্ছেন রাত্রিবেলা, সারা রাত্রি এইভাবে চলছে। হঠাৎ দেখলো যে সে মায়ের ঘুম ভেঙে যাবে গরুর গাড়িতে, তিনি সেই ড্রেনের উপরে নিজে শুয়ে পড়লেন। হঠাৎ করতে যায় এইসব কথা বলতে যায় কিংবা এদিক সেদিক করতে যায় গাড়ি, মায়ের ঘুম ভেঙে গেল। তখন দেখলো যে জানতে গেল কে একজন শুয়ে আছে, এটা টের পেয়ে গেলেন মা, জগৎজননী মা, এবং কত বিপদ হতে পারে, তার উপর দিক দিয়ে একটা গরুর গাড়ি চলে যাচ্ছে, কত বিপদ হতে পারে তার। মা একটু বিরক্ত হলেন, তাকে একটু বললেন এটা ঠিক হয়নি তোমার, তুমি আমার জন্য তুমি এটা করছো। কিন্তু তার ভাব নিয়ে সে ঠিক আছে, মায়ের যাতে কোনো অসুবিধা না হয়, ঘুম না ভেঙে যায়, মা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেই জন্য করেছে, ওইভাবে তিনি সাবধান করেছেন। এই যে তার ভক্তি বিশ্বাস জ্বলন্ত মায়ের প্রতি আমরা দেখতে পাই। আর এছাড়া আমরা প্রত্যেক জীবনেই তো সাধু সন্ন্যাসীদের মধ্যে জপ ধ্যান এবং এইসব সাধ্যায় এগুলা ছিল,
এবং তার এই দুটো জিনিস এই কর্মময় জীবনের মধ্যে একটা সেই উদ্বোধনের পত্রিকার তিনি সম্পাদক হয়ে তিনি এই সঙ্গের জন্য একটা বিরাট দিক সম্পূর্ণ করেছেন, তার প্রবর্তন করেছেন। আর একটা হলো সান ফ্রান্সিসকোতে এই বেদান্ত প্রচার করে তিনি সেখানেই তিনি শেষ জীবন ছিলেন। সেই বেদান্তের উপরে তিনি একদিন একটি বক্তৃতা দিচ্ছিলেন, সে ভাবারূপে একটি সেখানকার বিদেশি ভক্ত সে আসতো। সে মাঝে মাঝে তার মাথাটা খারাপ ছিল, একটু গন্ডগোল হতো, আবার কিছুদিন আসে না, এরকম আছিল। তো এই হঠাৎ একটা বম্বিং হয়ে গেল, একটা বম একটা ছেড়ে দিল, সে তো মারাই গেল। তারপরে মহারাজকে সেই হসপিটালে প্রায় 15-20 দিন ছিল, সেবং তখন তার জ্ঞান আছে কিনা তখন তাকে পরীক্ষা করার জন্য তিনি খবর নিচ্ছেন যে সে কেমন আছে। সে তো মারাই গেছে, বলে খুব আফসোস করলেন। তখন অনেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তার সাথে কি আপনার কোনো মনোমালিন্য হয়েছিল? না, তার সাথে তো কোনো মনোমালিন্য ছিল না, কিন্তু এই যে তার পরিস্থিতিটা হলো, তিনি এই হসপিটালে কিছুদিন থাকার পরে 15-20 দিন থাকার পরে অনেকটা ভালো হয়ে গেছিলেন, শেষ পর্যন্ত তার আর শরীর টিকাতে পারল না ডাক্তাররা, তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে এইভাবে তার এই যে অনন্য জীবন সঙ্গের জন্য তারা যা করে গেছেন, একটা ঠাকুরের এক এক সন্তানের এক এক রকমের ভাবনা, এই যে তারা প্রতিষ্ঠিত হয়েছেন জীবনের সঙ্গকে তারা এই যে তৈরি করে গেছেন, আজও সেই সঙ্গ আমাদের বিরাট মহিরূপ একটা অবস্থায় আছে। 125 বছর রামকৃষ্ণ মঠ মিশনের যে চলছে, আমরা সঙ্গের পরিধি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং মঠ মিশনের মানুষের জনসেবায় এবং সার্বিকভাবে শিক্ষা, মানুষের দুর্ভিক্ষ সব দিক দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছেন ঠাকুর মা স্বামীজির এই ভাব। চারিদিকে একটা প্রতীয়মান হচ্ছে, গতিশীল হচ্ছে দিনের পর দিন। সেই ভাবনায় আমরা জীবনযাপন করছি, কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাজ, অনুরাগী ভক্তবৃন্দ, তাদের জীবনের তারা যা করে গেছেন, আজও সেই ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে তাদের পথে আমরা এগিয়ে চলছি। আজকের এই শুভ দিনে তাদের কথা আলোচনা করে সামান্য হলেও আমরা নিজেদেরকে ধন্য এবং গর্বিত মনে করি। তাদের অনন্যময় জীবন আমাদের পথের পাথেয় এবং প্রেরণা স্বরূপ হয়ে আমাদের জীবনকে মহিমান্বিত করবে। আজকের এই শুভ দিনে মহারাজের প্রতিও একটা সঙ্গীত পরিবেশন করে এবং তার শ্রীচরণে আমরা নিবেদন করছি। Thank you.
শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।